গণিত এটা তো আমার হাতে কি ঘোড়া কয়টা ঘোড়া আমার হাতে কি জঞ্জনি হ্যাঁ এখন কয়টা জঞ্জনি এটা কি কয়টা গাড়ি গণিত ক্লাসে শিক্ষক প্রথমে বিভিন্ন উপকরণ দেখিয়ে শিশুদের বাস্তব ধারণা দেন তারপর বোর্ডে ছবি এঁকে অর্ধবাস্তব ধারণা দেওয়া হয় পাতা কয়টা পাতা এটা কি আছে পাখি কয়টা পাখি একটা কি আছে সি শিক্ষক যে সংখ্যাটি ক্লাসে শেখান তা ব্ল্যাকবোর্ডে লিখেন শিশুরা শিক্ষকের লেখা অনুসরণ করে এরপর শিক্ষক শিশুদেরকে সাইড বোর্ডে সংখ্যাটি লিখতে বলেন ব্ল্যাকবোর্ডে লেখা শেষ হলে শিশুরা ছোট দলে বসে নিজেদের খাতায় সংখ্যাটি অনুশীলন করে শিক্ষক শিশুদের লেখায় সহায়তা করেন অনুশীলন শেষ হলে শিশুরা আবার বড় দলে বসে এবং একজন শিশু প্রত্যেকের হাতে একটি করে গণিত ব্যাগ দেয় ব্যাগ খুলে শিশুরা একটি লাল রঙের রুমাল বের করে যত সংখ্যা শেখানো হয় ততগুলি জিনিস ব্যাগের ভেতর থেকে বের করে শিশুরা রুমালের উপর রাখে এতে শিশুরা ক্লাসের শেখানো সংখ্যা সম্পর্কে একটা সম্যক ধারণা পায় ক্লাস শেষে ব্যাগগুলো গুছিয়ে রাখা হয় পরিবেশ ও স্বাস্থ্য এতক্ষণ আমরা কি করছিলাম বলো তো গণিত ক্লাস করছি তাহলে এখন আমরা কি করবো বলো তো পরিবেশ সম্পর্কে শিশুদের সার্বিক ধারণা দেয়া হয় পরিবেশ ও স্বাস্থ্য ক্লাসে আমাদের বাড়িতে কি কি ফুল আছে শিক্ষক যে বিষয় ক্লাসে পড়াবেন সে বিষয় সম্পর্কে শিশুদের অভিজ্ঞতা শুরুতেই জানতে চান এরপর শিক্ষক শিশুদের চার্ট দেখিয়ে জিজ্ঞেস করেন ছবিতে কি কি আছে শিশুরা বলার পর শিক্ষক এবার চার্টের ছবির নাম এমনভাবে বলেন যাতে শিশুরা ছবিগুলো চিনতে ও তার নাম বলতে পারে তারপর দলীয় ও এককভাবে ছবিগুলোর নাম বলে শিশুরা পরিবেশ ও স্বাস্থ্য ক্লাস শেষ হওয়ার পর সারা দিনে শিশুরা কি কি করেছে তার একটি পুনরালোচনা হয় শিশুদেরকে শিক্ষক জিজ্ঞেস করেন আজকের ক্লাসে কি কি করেছে তারা শিশুরা ক্লাসের কথা বলে তারপর শিক্ষক সেদিনের মতো ক্লাসের সমাপ্তি ঘোষণা করেন শিশুরা সারিবদ্ধভাবে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে বাড়ি যায়
শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য মাঝে মাঝে ক্লাস রুটিনের বাইরেও নানা ধরনের আনন্দমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক ও শিশুর অভিভাবকদের সঙ্গে সব সময় যোগাযোগ থাকে। কোনো কারণে কোনো শিশু ক্লাসে অনুপস্থিত থাকলে শিক্ষক তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। স্যার কারণে আসতে পারি নাই, এই কারণে বন্ধ হয়েছে। আচ্ছা আপা, আপনার মেয়েটা যখন আসে না তখন স্কুলে পাঠাই দেন। হ্যাঁ, অভিভাবক সভা। সবাইকে পরন্ত বিকেলে শুভেচ্ছা জানাচ্ছি ভগবান গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে। আপনারা কথা বলবেন যে আপনাদের কি বাচ্চাদের কি সমস্যা আছে। শিশুর বিকাশকে ত্বরান্বিত করার জন্য প্রি স্কুলে প্রতি মাসে অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির মিটিং হয়। আমার বাচ্চা স্কুলে আসতে চায় না, স্কুলে আসার সময় সে খেলা শুরু করে, মানে আমি বলি যে তুমি স্কুলে যাও, স্কুলে যাইতে চায় না। আপা, আপনার বাচ্চাটা হচ্ছে আপনার জীবনের সবচাইতে বড় সম্পদ। আপনার বাচ্চাটাকে একটু সময় দিয়ে যদি আপনি নিয়ে আসেন তাহলে বাচ্চাটা একটা অভ্যাস হয়ে যাবে, তারপরে সে হয়তো একা একা দেখবেন চলে আসবে, অন্য বাচ্চারা আসতেছে না। আপনার ছেলেকে আপনার নিয়ে আসতে হবে, আপনার যতই কষ্ট হোক। আমি বাচ্চাকে নিয়ে আসার জন্য চেষ্টা করব। আমরা তো বাড়ি পরিদর্শন করি আপা, তাই না? হ্যাঁ, বাড়ি পরিদর্শন করলে কিন্তু যে বাচ্চা আসছে না সে বাচ্চার খোঁজটা আমরা নিতে পারি, পরবর্তীতে সে বাচ্চাটা কিন্তু আসে। শিশুদের বিকাশের স্বার্থে অভিভাবকরা খোলাখুলি আলোচনায় অংশ নেন। বাড়িতে কিভাবে শিশুদের বিশেষ যত্ন নেওয়া যায় সে ব্যাপারে ব্যবস্থাপনা কমিটিও অভিভাবকদের পরামর্শ দেন। এই মিটিং এর মাধ্যমে অভিভাবকরা প্রি স্কুল কার্যক্রমকে তাদের নিজেদের কাজ মনে করেন এবং এতে তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধও বাড়ে। শিশুদের অভিভাবকরা তাদের সামর্থ্য অনুযায়ী শিশু প্রতি 5-30 টাকা করে শিক্ষকের সম্মানী হিসেবে দিয়ে থাকেন। সভা সাধারণত শ্রেণীকক্ষেই হয়ে থাকে। প্যারেন্টিং মিটিং শিশুরা প্রি স্কুলে থাকে মাত্র 2.5 ঘন্টা, অন্য সময় তারা বাড়িতেই থাকে, থাকে পরিবার ও সমাজে অন্যান্যদের সঙ্গে মিলেমিশে। কাজেই শিশু বিকাশের ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি এবং এ ব্যাপারে তাদের সচেতনতা খুবই জরুরি। তাদেরকে সচেতন করার জন্য প্রতি মাসে একটি করে প্যারেন্টিং মিটিং হয়। স্কুলে দিবেন নখে, নখ যদি লম্বা লম্বা রাখে বাচ্চারা তো এদিক সেদিক খেলাধুলা করে, নখে ময়লা, হ্যাঁ নখের ভিতরে ময়লা থাকে, টয়লেটও গেলো। আমরা বলি যে বৃহস্পতিবার শুক্রবার এসব মানে সবাই নখ কাটে। বাচ্চাদের চুল খাটো রাখবেন। হ্যাঁ, আমরা যে টয়লেটে দিয়ে স্যান্ডেল পরে দেয় স্যান্ডেল টয়লেট, তাই আবার সাবান দিয়ে হাত হাত পা ধুই। আমি যখন দাঁত ব্রাশ করি, যখন আমি পরিষ্কার করি তখন আমার ভাই বন্ধু শেখাই ঢাকনা দিয়ে ঢাকা রাখতে হয়। তার ঢাকনা দিয়ে ঢাকা রাখতে হয়, হ্যাঁ, মাছি বসবে ওই কারণে, মাছি যাতে না বসে এর জন্য ঢাকা রাখতে হবে। খাবার মাছি বললে কি হইব, অনেক রোগ হতে পারে, ডায়রিয়া হতে পারে। এই প্যারেন্টিং মিটিং এ শিশুদের পুষ্টি, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে ধারণা দেয়া হয়। আর যেসব মায়েরা শিশুদেরকে প্রি স্কুলে পাঠায় না
তাদেরকে প্রি স্কুলের উপকারিতা সম্পর্কে বিশেষভাবে সচেতন করা হয় এই সভায়। মাকে বলি আমাকে স্কুল যেতে দাও, মাকে আমি স্কুলে যাব, স্কুলে আমাদের ভালো লাগে। প্রি স্কুলের বাচ্চারা এখানে এসে আনন্দ পায়, পরিবেশটা খুব আনন্দদায়ক, সব জিনিসই তাদের নিজের মতো করে মনে করে যে এই জিনিসটা আমার নিজের। কোনো গার্জিয়ান এলাকা ছেড়ে নিয়ে না যায় বা অসুস্থ না থাকে, তাহলে দেখা গেছে যে প্রতিদিন স্কুলে আসে আর আপাকে খুবই ভালোবাসে, কি আপার প্রতি শ্রদ্ধাশীল এখানের শিশুরা। বাড়িতে তো মনে করেন একটা বা মার সাথে করলেও মা ধমক দেই করে, আর আমি তো তাদেরকে কোনোদিনও মারি না বা কিছু করি না, তারা আমাদের বাচ্চা মনে করে যে আপা খুব ভালো। আমার বাচ্চা খুব চুপচাপ ছিল, তখন যেমন বাসাত গিয়া একেবারে যেমন ম্যাডাম যা শিখায় পায় বাসাত গিয়া যেমন একেবারে যেমন অনেক কথা বলে, সকালে দাঁত মাজে, তার আপা বলে সপ্তাহে নখ কাটা দিতে, পরিষ্কার হয়ে আসতে অনেক মজা পায়, স্কুলে না আসতে বলে কান্না করে। আমাদের এখানে যে চারটা বিকাশ আছে, শারীরিক বিকাশ, সামাজিক, আবেগীয়, ভাষাগত, এই চারটা বিকাশই দেখা গেছে এই এসবিকে থেকে শুরু করে প্রি স্কুলে আসা পর্যন্ত মানে সবগুলি বিকাশ হয়ে যায়। বাংলাদেশে প্রি স্কুল কার্যক্রমের সমন্বয়ের জন্য গড়ে উঠেছে ECD নেটওয়ার্ক, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, গ্রামীণ শিক্ষা, গণস্বাক্ষরতা অভিযান সহ আরো অনেক সংস্থা সারা দেশে প্রি স্কুল কার্যক্রমের ধারণা বিস্তারের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি শিশু একটি পরিকল্পিত শিক্ষা ব্যবস্থার মধ্যে বেড়ে উঠুক, মেধা ও মননে বিকশিত হোক সত্যিকারের মানুষ হিসেবে, এতে করে ভবিষ্যতে গড়ে উঠতে পারে একটি সমৃদ্ধ বাংলাদেশ। বিভিন্ন উপকরণ দেখিয়ে শিশুদের বাস্তব ধারণা দেন, তারপর বোর্ডে ছবি এঁকে অর্ধবাস্তব ধারণা দেওয়া হয়। এরপর শিক্ষক শিশুদেরকে সাইড বোর্ডে সংখ্যাটি লিখতে বলেন। গণিত ক্লাসের শিক্ষক শিক্ষক যে সংখ্যাটি ক্লাসে শেখান তা ব্ল্যাকবোর্ডে লিখেন, শিশুরা শিক্ষকের লেখা অনুসরণ করে।